নমস্কার, আমি আজ এমন একটি স্তবের নাম বলবো বা তা পাঠ করে শোনাবো। সেটা পাঠ করলে সমস্ত প্রকার ঋণ থেকে মুক্তি লাভ পাবেন। আমি পাঠ করছি, ঋণ মোচক মঙ্গল সত্যম মঙ্গল ভূমি পুত্রশ্চ ঋণ হর্তা ধনপ্রদ শিরাশান মহাকায়া সর্বকাম বিরোধক লোহিত লোহিতাক্ষস্য শ্যামগানম কৃপাকর ধরাত্মজ পুজো ভৌম ভূতিদো ভূমিনন্দন অঙ্গারক যমশ্চৈব সর্বরোগাপহারক দৃষ্টি কর্তা অপহর্তা চ সর্বরোগাপহারক এতানি পূজনামানি নিত্যং যঃ শ্রদ্ধয়া পঠেত ঋণং ন জায়তে তস্য ধনং শ্রীভ্রম বাপ্নুয়াৎ ধরণী গর্ভ সম্ভূতম বিদ্যুৎকান্তি সমপ্রভম কুমারম শক্তিহস্তঞ্চ মঙ্গলম প্রণমাম্যহম তত্ত মঙ্গল কশ্যৈত পঠনীয়ম সদা নিবৃ ন তেষাং ভৌমজা পীড়া স্বল্পাপি ভবতি কচ্চিৎ অঙ্গারক মহাভাগো ভগবান ভক্তবৎসল ত্বাম নমামি মমাশেষ মীনমাশু বিনাশয় ঋণারোগাদি দরিদ্রম বেচন্য চপো মুক্তো বহ ভয়ক্লেশ মনস্তাপা নশ্যন্তু মম সর্বদা অতি বক্র দুরারাধ্য ভোগমুক্ত জিতাত্মন তুষ্ট দদাসি সাম্রাজ্যম রুষ্ট হরষি তৎক্ষণাৎ বিরিঞ্চি শত্রু বিষ্ণুনাম মনুষ্যনাঞ্চ কদাৎ কথা তেন তম সর্বসত্যেন গহরাজ মহাবল পুত্রম দেহি ধনম দেহি তমসি শরণম গত ঋণ দারিদ্র দুঃখেন শত্রুনাঞ্চ ভয়াত্মক এভিরদশোভি স্তূপজ সৌতি চ ধরাশ্রুতম মহতিম শ্রিয়মাপ্নোতি অপরো ধনদোজুবা ইতি শ্রীস্কন্দপুরাণে ভার্গব প্রোক্তম ঋণবোচক মঙ্গলসত্যম সমাপ্তম।